Hi friends, welcome to my channel Sumona Saldi Cooking in Bengali. আমার চ্যানেলের আরেকটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আমি নিয়ে এসেছি রাখি স্পেশাল একটা মিষ্টির রেসিপি। খুবই সহজ আর একটু ফাঁকিবাজিও বলতে পারেন। সামনেই রাখি পূর্ণিমা, তারপরই এক এক করে মহালয়া এবং বাঙালির প্রিয় উৎসব দুর্গাপুজো। আপনারা যে কোনো অকেশানে খুব সহজে সামান্য কয়েকটা উপকরণ দিয়েই এই মিষ্টির প্রিপারেশনটা বাড়িতে অনায়াসে তৈরি করে ফেলতে পারেন। খেতে অসাধারণ হয়, আর কাউকে যদি বলে না দেন তাহলে সে বুঝতেই পারবে না যে এটা ব্রেড রসমালাই। হ্যাঁ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট ব্রেড রসমালাইয়ের রেসিপি। রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, শেয়ার এবং কমেন্টে আমাকে জানাবেন এই ব্রেড রসমালাই আপনাদের কেমন লাগলো। নিত্য নতুন নানা রকমের হেলদি হেলদি রান্না করতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর যারা অলরেডি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি, স্ক্রিনে দেখবেন একটা লাল রঙের সাবস্ক্রাইব লেখা আসছে, সেটাকে সিলেক্ট করে দেবেন, আর তার পাশের ওই বেল আইকনটিকেও সিলেক্ট করে দেবেন, যাতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। আর হ্যাঁ, এর জন্য কিন্তু আপনার কোনো রকম কোনো ব্যালেন্স কাটবে না। তো চলুন দেখে নিই ইনস্ট্যান্ট ব্রেড রসমালাই বানাতে আমাদের কী কী উপকরণ লাগবে। সবার প্রথমে আমি এখানে একটা কড়াইতে 1 লিটার ফুল ফ্যাট মিল্ক নিয়ে নিয়েছি। এটা ফুল ফ্যাট মিল্কেই বেশি ভালো হবে। আমি এটা গ্যাসে বসিয়ে দিয়েছি এবং মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে একটু মিক্স করে নিলাম। দুধটা যতক্ষণ ফুটছে ততক্ষণ চলুন দেখে নিই আর কী কী লাগবে। আমি এখানে 1 টিস্পুন এলাচ গুঁড়ো নিয়েছি, কয়েকটা স্যাফরন নিয়েছি, এতে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। ড্রাই ফ্রুটস নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস নেবেন। আমি এখানে পেস্তা নিয়েছি, কাজু নিয়েছি, এগুলোকে ভালো করে একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। 1/2 কাপ চিনি নিয়েছি, চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়া কমা করতে পারেন। দুধটা দেখুন সুন্দর ফুটে গেছে, এটাকে কিন্তু কন্টিনিউ ভালো করে মিক্স করতে হবে যাতে তলায় ধরে না যায়। এভাবে সাইডগুলোকেও একটু মিক্স করে নিতে হবে। আমি মিডিয়াম ফ্লেমে দুধটাকে এবার ভালোভাবে একটু ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নেব। দুধটা প্রায় 10 মিনিট একটু ফুটিয়ে নেওয়ার পর আমি ওর মধ্যে স্যাফরনটা দিয়ে দিলাম। আপনারা চাইলে স্যাফরনটাকে একটু গুলিয়েও নিতে পারেন। এবার দুধটা যখন প্রায় ফুটে হাফ হয়ে যাবে তখন আমি ওর মধ্যে চিনিটাকে দিয়ে দিলাম। এবার এটাকেও খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম এলাচ গুঁড়োটা, এটাকেও একটু মিক্স করে নেব। যদি এলাচ গুঁড়ো না থাকে তাহলে গোটা এলাচও আপনারা দুধটা ফোটার সময় দিয়ে দিতে পারেন। দুধটা দেখুন ফুটতে ফুটতে কিন্তু প্রায় 1/3 হয়ে গেছে। এই সময় আমি কুচো করে রাখা ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিলাম, এটাকেও খুব ভালো করে একটু মিক্স করে নেব এবং 5 মিনিট একটু লো ফ্লেমে ভালো করে ফুটিয়ে নেব। এর থেকে কিন্তু বেশি ঘন আমি আর করব না। 5 মিনিট এটাকে একটু ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসটা স্টেজে অফ করে দিলাম। এবার এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে, সম্পূর্ণ ঠান্ডা না হলে কিন্তু কাজটা হবে না। আমি দেখুন এখানে 3টে ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এটাকে এইভাবে একটা ছোট বাটির সাহায্যে, কিংবা যদি ঘরে কুকি কাটার থাকে তাহলে সেই কুকি কাটার দিয়েও আপনারা করতে পারেন। আমার কাছে কুকি কাটার ছিল না, সেজন্য একটা ছোট বাটিতে আমি এভাবে চাপ দিয়ে 12টি স্লাইসটা করে নিলাম। আমার রাউন্ড শেপ এটা লাগবে। এইভাবে কর্নারগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে, এইভাবে আমি সমস্ত পাউরুটিগুলোকে গোল গোল করে কেটে নেব। দেখুন তৈরি হয়ে গেল। দুধটাও দেখুন সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে এবং এর কনসিস্টেন্সিটা দেখুন এরকম। এবার পাউরুটির টুকরোর ওপর আমি এইভাবে একটা স্পুনের সাহায্যে দুধটা ছড়িয়ে দেব। খুব বেশি কিন্তু তাই জন্য ঘন করে ফেলবেন না, আবার খুব বেশি পাতলাও এটা হবে না। খুব ভালোভাবে দুধটাকে ওপর থেকে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে পাউরুটির সমস্ত অংশটা দুধটা ভালো করে মিশে যায়, আর পাউরুটিটাও যাতে খুব ভালোভাবে দুধটাকে সোক করতে পারে এইভাবেই ছড়াতে হবে। আপনারা চাইলে পাউরুটিটাকে দুধের মিশ্রণটার মধ্যে ডিপ করতে পারেন। ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি গার্নিশ করার জন্য। এবার এটাকে 5 মিনিট একটু এইভাবেই রেখে দেবেন যাতে খুব সুন্দরভাবে পাউরুটিটা দুধটাকে অ্যাবজর্ব করতে পারে, দিয়ে এটাকে ঠান্ডা ঠান্ডা একদম সার্ভ করুন। ব্যাস, তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট ব্রেড রসমালাই।
তাহলে দেখলেন কত সহজে এবং চটজলদি সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ইনস্ট্যান্ট ব্রেড রসমালাই তৈরি হয়ে গেল। হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে আর একটু বেশি সময় যদি রাখতে পারেন তাহলে কিন্তু আরও টেস্টি হবে। আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন ব্রেড রসমালাই, খেতে একদম পুরো দোকানের মতো হয়। আর আমাকে কমেন্টে জানান ইনস্ট্যান্ট ব্রেড রসমালাই আপনাদের কেমন লাগলো। আশা করছি ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন।